কোচবিহারে আমরা কেকে যাচ্ছি। তো দেখো, সামনে পপ বসেছে বাবার কোলে, ওর মিশু গাড়ি চালাচ্ছে, আর পিছনে হচ্ছে আমি, আমার বোন আর আমার বোনের ভাগ্নি। তো আমরা এই গজনই যাচ্ছি, আর ওখানে ভিডিও করা খুব মুশকিল, তবু অনেকটা চেষ্টা করেছি, মানে খুব সাবধানে ভিডিও করেছি। তো তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। টিকিট কাউন্টার এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এই দিকটাতে, আগে ওই দিকটা ছিল রাজবাড়ি, এসে গেছে। আর হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম কোনো খাওয়া নিয়ে যেতে পারবে না, শুধু জলের বোতলটা নিতে পারবে। এখানে আমাদের রাজকন্যা নাকি? ওরে বাবা, কাজের ও বড় ছোট ছুলবি বলে ঢঙ্কের কথা বলে। পাপা সুন্দর, চল এখানেই থেকে যাই। আর আমি খালি ফটো তুলো না, আমি তো এখানে বলে দেবে মোবাইল সুইচ অফ করার কথা, দেখো ভুলেই দিচ্ছে। তো খুব মানে কি বলবো, সাবধানেই ভিডিওটা করেছি খুব। তো তোমাদের সুইচ অফ করতে বলবে, তবু একটু একটু করে তো ভিডিও করাই যায় না, কি হয় তাতে। হ্যাঁ ফটো তুলবো, দাঁড়াও দেখ কি সুন্দর, এই দিকটা বেশি সুন্দর আসে, এই দিকটা ফটো তুলতে দেয় না।
করতে দেয় না। চলো না শান্ত করে ঘুরে শুভঙ্কর একটু ঘোরা আস্তে করে টিয়া পাখি দেখা যায়। কোথায় টিয়া পাখি আছে? এই রুমে তুলতে দেয় না, রুমটাকে আমি জুম করে নিই সত্য। এই একটা ইসে তুলতেই দেয় না ভিতরে। দেখতো কি পাবে তুলে। কারো ফটো তুলে দেবো, চলো রাজবাড়ি ঘুরে শেষ। হ্যাঁ তুলি ফটো পাপা, সূর্য ডুবতেছে দেখ। হ্যাঁ এদিক দিয়ে ঢুক, সূর্য ডুবাটা দেখ, দৌড় দিতেছে। এখানটা দাঁড়া, পড়ে গেছে ফুলগুলো, খুব সুন্দর। আজকে পয়লা বৈশাখের দিন রাজবাড়ি ঘোরা হয়ে গেল। ইস কি খুশি বাবা, দৌড়াদৌড়ি করতে।